হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকেও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আরেক আরেকটি আলোচনা নিয়ে আপনাদের সামনে তো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া আমি স্ট্রবেরি চারা রোপণ করেছিলাম আমার এত টাকার চারা এতো আমি প্রায় বারোশো টাকার চারা কিনছিলাম কিন্তু সবগুলো ছাড়াই নষ্ট হয়ে গেছে একটা চারাও টিকাতে পারি নাই এরকম তো স্ট্রবেরি চারা রোপণ করার নির্দিষ্ট সময় কখন এটা জানিয়ে দিন ভাইয়া আমি চাই না অনেকের এইভাবে আমার মতো ক্ষতি হোক তো দেখেন ভাইয়া বিভিন্ন ফেসবুক পেজে দেখতে পারবেন যে এখনই স্ট্রবেরি চারা লাগানোর সময় এক্ষুনি আপনি চারা কিনুন চারা লাগান অনেক উপকৃত হবেন লাভবান হবেন তো এই পোস্টগুলা বয়কট করুন স্ট্রবেরি চারা রোপণ করার নির্দিষ্ট সময় হল নভেম্বরের প্রথম থেকে নভেম্বরের শেষ পর্যন্ত এর আগে সেপ্টেম্বরে বা অক্টোবরে যে বা যারা বলবেন যে স্ট্রবেরি চারা রোপণ করা যায় স্ট্রবেরি চারা টিকানো যায় এই আজকেরই রুদের তাপমাত্রা দেখুন না পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় আপনি যেখানেই চারা রাখুন না কেন আপনার চারা বাঁচাতে পারবেন না টিকাতে পারবেন না স্ট্রবেরি মূলত শীতকালীন শীত প্রধান দেশের ফসল তাছাড়া আপনারা বিগিনিয়ার আপনারা এত সাহস করেনি বা কেন এই রুদের মধ্যে এত প্রচণ্ড গরমের মধ্যে আপনি স্ট্রবেরি চারা কিনে ফেলছেন বারোশো টাকার চারা তো বিভিন্ন পেজে আপনারা অনেক পোস্ট পাবেন স্ট্রবেরি চারা কিনুন এখনই লাগানোর সময় সো প্লিজ আমি অ্যাডভাইস দিব আপনাদেরকে আপনারা এইভাবে চারা কিনে প্রতারিত হবেন না আপনার চারা এই ভিডিওর মতো চারা পুরা চারা নষ্ট হয়ে যাবে আপনার হয়তো হাজার হাজার টাকা বা শত শত টাকা নষ্ট হবে আমি চাই না আপনাদের কারো চারার কোনো ক্ষতি হোক বা আপনাদের কোনো ক্ষতি হোক আপনাদের টাকা লস হোক সেজন্য আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই নভেম্বরের প্রথম থেকে শেষের সময় বা নভেম্বরের প্রথম থেকে স্ট্রবেরি চারা লাগাতে পারেন কোনো ক্ষতি নাই ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না ভালো ফলন পাবেন এবং আমার রুলসগুলো ফলো করবেন সব সময় থ্যাংক ইউ